অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বনাথ বাবু, নজন প্রার্থীর মনোনয়ন নিশ্চিত যদি না হয় সেক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হবে এমনটা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এরা যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন সেটা মান্যতা দিতে হবে এমনটা জানাচ্ছে আদালত। কি বলবেন, কতটা গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত, এবং এর পাশাপাশি যে এই মনোনয়ন নিশ্চিত না হলে আবারও নির্বাচন প্রক্রিয়া স্থগিত করার যে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে সেটাই বা কতটা আশঙ্কার, কি মনে হচ্ছে? কুসুমিতা, মানে যদি শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়াটা বৈধ বলে বৈধ হয়, অর্থাৎ আজকে হাইকোর্ট যদি শেষ পর্যন্ত রায় এবং সেই রায় কার্যকারী ইলেকশন কমিশন করতে বাধ্য থাকবে, এই মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়ন যদি রাজ্য নির্বাচন কমিশন একবার একসেপ্ট করে তাহলে দরজা খুলে যাবে অন্য প্রার্থীদের ক্ষেত্রেই, অন্য প্রার্থীদের ক্ষেত্রে। এই কারণেই বলছি, ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারায় রাইট টু ইকুয়ালিটি প্রশ্ন আছে, অর্থাৎ বহু প্রার্থী কিন্তু বিভিন্ন জায়গায় বলেছেন যে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়ন জমা করেছিলেন, হয়তো আদালতে আসতে পারেননি। অর্থাৎ যদি এই 9 জনকে সুযোগ দেওয়া হয় তাহলে অন্যরাও কিন্তু সেই সমানাধিকারের বলে কিন্তু তারাও এই তারাও চাইবেন যে আমরাও প্রার্থী হওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ বা ইমেল ব্যবহার করেছিলাম সেই সুযোগটা আমাদের দেওয়া হোক। ফলে একটা বিরাট র্যামিফিকেশন আছে, এর বিরাট একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, যেটা আমরা বারবার বলছিলাম এই অশান্তি দূর করবার জন্য কেন আজকের মতো আজকের দিনে যেখানে অনলাইনে সমস্ত কাজ হয় কেন অনলাইনে নমিনেশন সাবমিশন হবে না, এই প্রশ্নটা বারবার এসেছিল, বিভিন্ন মহল থেকে এসেছিল। আজকের রায়ের প্রেক্ষিতে, হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ইলেকশন কমিশন এতে একসেপ্ট করার সাথে সাথে কিন্তু বৃহত্তম সমাজ থেকে যে দাবিটা উঠেছিল অনলাইনে নমিনেশন সাবমিশনের সুযোগ করে দিলে এই হিংসা, এই দ্বন্দ্ব, এই বিবাদ থেকে মানুষের মুক্তি হতে পারে, সেই সম্ভাবনার ক্ষেত্র কিন্তু তৈরি হওয়ার হতে পারে, এটা এক। দ্বিতীয় যে বিষয়, যদি আজকে আদালতের আদেশ যদি অমান্য করা হয় তাহলে আদালত যে কথাটা বলে রেখেছে সেটা খুব স্পষ্ট যে তাহলে নির্বাচন স্থগিতাদেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ আদালতের আদেশ যদি মানা না হয় তাহলে মানে আদালতের আদেশ না মানলে ল অফ দ্য ল্যান্ড চ্যালেঞ্জ হবে, সেই ক্ষেত্রে কিন্তু আদালত বাধ্য হবে নির্বাচনকে স্থগিত রাখতে। এবং পঞ্চায়েত নির্বাচনের যে অনিশ্চয়তা প্রথম থেকেই চলছে।